আর ওই 72টি বর্ণ বারবার আলিফ এসেছে লাম এসেছে র এসেছে এগুলোকে এক এক করে কমায়ে যদি একটা করে হিসাব দেখা যায় তাহলে সেখানে সংখ্যা দাঁড়াবে মাত্র 14টা কয়টা 14টা আর গোটা আরবের ভাষাটাকে গোটা কোরআনের ভাষাটাকে রিসার্চ করে দেখা গেছে যে এই 14টা অক্ষরের উপরে তাদের অবকাঠামো দাঁড়িয়ে আছে বন্ধুরা সুবহানাল্লাহ কত বড় মহাবিজ্ঞান এমন এক কোরআন তিনি আমাদেরকে দান করলেন যে কোরআনের শুরুতে তিনি আলিফ লাম মিম দিয়ে কথা বললেন তার মানে তোমরা যেমন টিসি বলো তোমরা যেমন এডিসি বলো তোমরা যেমন ওসি বলো তোমরা যেমন ওআইসি বলো তোমাদের ডিগ্রিগুলোর কত নাম তোমরা দিয়েছো সংক্ষিপ্ত বর্ণ দিয়ে আল্লাহ বলেন আমিও তো সংক্ষিপ্ত বর্ণ ব্যবহার করলাম তোমাদের সংক্ষিপ্ত বর্ণগুলোর অর্থ তোমরা বুঝো আমার এই বর্ণগুলো এত বড় জ্ঞানের এক একটা সাগর যেই সাগরগুলোকে আমি আল্লাহ জ্ঞান দিয়ে ঢেকে রেখেছি পাহাড়ের টিলায় না হলে গাছের ডালে না হলে বাড়ির কোনায় তিনটে জায়গা ছাড়া মৌমাছিরা কোথাও বাড়ি বানায় না চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এখন প্রশ্ন হলো বিজ্ঞানীরা তারা অবাক হয়েছে যে তিনটি জায়গা সিলেকশন দেওয়া হলো একটি হলো পাহাড়ের টিলা একটি হলো গাছের ডাল আইতে কি ঘরের কোনা তার অর্থ হলো বিজ্ঞানীদের মগজ তো বড় সার মগজ সাত মগজ এদের ওরা তাৎক্ষণিক ভাবে চিন্তা করলো যে এখানে আমাদের স্রষ্টা তিনি মৌমাছির ওই বাড়িটা আমাদের ঘরের কাছে এনে এটাকে গবেষণা করার জন্য উদ্বুদ্ধ করেছেন কোন সুবহানাল্লাহ আমাদেরকে দেখতে বলেছেন যে এত কাছে একটা প্রাণী ঘর বানায় তোমরা নিজের একটু দেখো না গবেষণা করে কিভাবে ঘরটা বানিয়েছে বিজ্ঞানীরা একত্রিত হয় ঘরের কোনায় মৌচাক দিয়ে গবেষণা শুরু করলো দেখে একটা রানী মাছির নেতৃত্বে মৌমাছিরা যে মৌচাক তৈরি করে সেই মৌমাছিদের তৈরি করা বাড়ির ভিতরে মৌচাকের ভিতরে কামরা হলো প্রায় 12,500 কামরা 12,500 কামরা যদি একটা মৌচাকের মধ্যে থাকে তাহলে তুমি মানুষ অন্তত 10টা খাম্বার উপরে ভিত্তি করে 10 কাঠা জায়গার উপরে 5 কাঠা জায়গার উপরে তুমি তো বড় চমৎকার অসংখ্য কক্ষ বিশিষ্ট প্রাসাদ তৈরি করতে পারো কি বলেন ঠিক কিনা একটা মৌমাছি যদি এতগুলো কক্ষ তৈরি করতে পারে তাহলে তোমরা তো একসাথে অ্যাপার্টমেন্ট তৈরি করে সেখানে ফ্ল্যাট ফ্ল্যাট তৈরি করে তোমরা সেখানে বসবাসের উপযোগী করতে পারো এই জন্য পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেন ওয়াযকুরু ইদ জাআলাকুম খুলাফা মিন বাদি আদ আদ জাতির পরে পৃথিবীতে আমি তোমাদেরকে স্থাপত্য শিল্পে পণ্ডিত বানাই দিয়েছি তোমরা শোনো তোমরা যদি বাড়ি বানাইতে চাও তাত্তাখিদুনা মিন সুহুলিহা কুসুরা জমিন সমান জমিনের উপরে খুঁটি লাগাইয়া বিশাল বড় আকাশচুম্বী বিল্ডিং বানাইতে পারো কন্যা সুবহানাল্লাহ তাহলে আপনি 5 কাঠা জায়গার উপরে সেখানে 120টা ফ্যামিলিকে আপনি জায়গা দেওয়ার জন্য বিল্ডিং বানাইতে পারেন কিনা পারেন কিনা বলুন তার কোরআন ছেলেকে সমর্থন করেছে তাত্তাখিজুনা মিন কুসুরিহা কুসুর শব্দের অর্থ প্যালেস কুসুর শব্দের অর্থ হচ্ছে প্লাজা কুসুর শব্দের অর্থ বিশাল বিল্ডিং প্রাসাদ অতএব কোরআন বলছে তাত্তাখিদুনা মিন সুহুলিহা কুসুরা ওয়া মিনাল জিবাতান হিতুনাল জিবালা বুয়ুতা সিলেটের মধ্যে দেখা যায় পাহাড়ের উঁচু টিলার মধ্যে কি চমৎকার নয়না বিরাম এত সুন্দর সুন্দর বাড়ি তারা তৈরি করছে আমার আল্লাহ বলছেন ও তান হেতুন আল জিবালা বুয়ুতা পাহাড় কেটে পাহাড় ধ্বংস করা নয় বড় পাহাড়ের পাশে নয়া নবিরাম বড় চমৎকার সুদৃশ্য তোমরা বাড়ি তৈরি করতে পারো বড় না সুবহানাল্লাহ তাহলে বাড়ি বানাবেন কোথায় সমতল জায়গায় আর পাহাড়ে এই বিষয়টি কোরআন বলে দিয়েছে শুধু তাই নয় আজকের পৃথিবীতে ওই ফিঙ্গারপ্রিন্টের যে কথাটি বললাম যেখানে আপনার হাতের ছাপ নিচ্ছে বিজ্ঞানীরা কানাডীয় বিজ্ঞানীরা তারা এই বিষয় নিয়ে গবেষণা শুরু করেছেন প্রায় 130 জন বিজ্ঞানী বিষয়টার উপরে তারা এত বেশি গবেষণা শুরু করলেন যে আঙ্গুলের ছাপ এর ভিতরে আছে কি মানুষের আঙ্গুলের ছাপ নেওয়া হচ্ছে কেন তার নাম কি যথেষ্ট নয় তার কি ব্লাড পরীক্ষা যথেষ্ট নয় আঙ্গুলের ছাপের মধ্যে কি আছে তারা খোঁজা শুরু করলেন এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা খুঁজে শেষ কেন আঙ্গুলের ছাপ নিতে হবে ফিঙ্গারপ্রিন্ট এটা আবার কি জিনিস খুঁজতে খুঁজতে কোথাও কোনো হাদিস না পেয়ে শেষ পর্যন্ত তারা কোরআনের কাছে এসে মুখ থুবড়ে পড়লেন পবিত্র কোরআনে খোঁজা শুরু করলেন যে আসলে এটার কোনো অস্তিত্ব পাওয়া যাবে কিনা আমার আল্লাহ বলে দিয়েছেন মা ফাররাদনা ফিল কিতাবি মিন শাই আমি কোরআনের মধ্যে তোমার কোনো বিষয় বাদ রাখি অতএব প্রশ্ন যখন উঠেছে উত্তর খুঁজো
উত্তর যদি তুমি খুঁজতে চাও তাহলে উত্তরকে তুমি খুঁজে বের করবেই পাবেই তুমি আল্লাহ মিথ্যা বলেন নাই ওয়ামান আজদাকু মিনাল্লাহি হাদিসা আল্লাহ কখনো মিথ্যা বলেন না আল্লাহর চেয়ে বড় সত্যবাদী কে হতে পারে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাইরাম আপনারা খোঁজা শুরু করলেন খুঁজতে খুঁজতে তারা অবাক হয়ে দেখলেন কি রে এটা তো অন্য কিছু নয় এটা হচ্ছে হাতের টিপসই আমাদের বহু বছর আগ থেকে আপনি এখনো কোন জমিন রেজিস্ট্রেশন কমপ্লেক্সে যদি যান যেখানে জমিনের কবলা দলিল হয় আপনি যত সুন্দর সিগনেচার স্বাক্ষর করতে পারেন না কেন তারপর বলবে স্যার বাম হাতটা দেন মিয়া ওই কালির মধ্যে সুবাইয়া তারপর সাথে সাথে আপনার দলিলের পিছনের মধ্যে সাপ দিয়ে দেয় তাই কিনা বলুন বিজ্ঞানী দেখলো যে যেটা আসলে টিপসই ওই টিপসইটা এটা আদিকালে এটা সৃষ্টি হয়েছে আর ওই টিপসইটার এখন মডার্ন নাম হয়েছে কি ফিঙ্গারপ্রিন্ট তাহলে ফিঙ্গারপ্রিন্টটা মডার্ন নামে আসলো আসলে কোরআনে এই নামটা আছে কিনা কোরআনে ফিঙ্গারপ্রিন্টের অস্তিত্ব আছে কিনা চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ খুঁজতে গেলে আপনি তো সব পাবেন আমরা তো পাই না আমরা পাই না এই কারণে কিন্তু আমরা খুঁজতে গিয়ে ভেজাল করি ভেজালে পড়ি ভেজাল লোকের অনুসরণ করি ভেজাল লোকের পথ ধরি যে কারণে সহজ ভালো জিনিসটাকে আমরা খুঁজে পাই না ভাইরা আমার তারা গবেষণা শুরু করলেন কানাডীয় বিজ্ঞানীরা এরা খুঁজতে খুঁজতে পবিত্র কোরআন মজিদের সুরা কিয়ামায় গিয়ে পৌঁছলেন সুরা কিয়ামায় গিয়ে পৌঁছার পরে তারা অবাক হয়ে গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি চমৎকার করে ফিঙ্গারপ্রিন্টের কথা বলে দিয়েছেন সেখানে আমার আল্লাহ বলেন أَيَحَسَبُ الْإِنسَانُ أَلَّن نَجْمَعَ عِظَامَهُ بَلَى قَادِرِينَ عَلَى أَن نُسَوِّيَ بَنَانَهُ أمر الله ولن بنده أَيَحَسَبُ الْإِنسَانُ مَنُشْكِ مَنِي كَرِي أَلَّن نَجْمَعَ عِظَامَهُ مَرِي گَلِي آمِي تَكِي آمْتِ پَارْبُنَا مَرِي گَلِي قَبُرْ تَكِي آمِي تَكِي اُدْدْهَارْ گُرْتِ پَارْبُنَا একটি মানুষকে যখন কবর দেয়া হয় কবর দিলে পরে কবরের সাথে মাটির সাথে তার দেহ মিশে যায় রক্ত মিশে যায় তার গোশত মিশে যায় তার অঙ্গ পতঙ্গ গুলো সবগুলো নিশ্চিহ্ন হয়ে যায় আমরা দেখেছি বাংলাদেশের আজিমপুর কবরস্থানের ভেতরে বাংলাদেশের আজিমপুর কবরস্থানে প্রতি তিন বছর পর পর একই কবরে আরেকজন ব্যক্তি এক প্রতি তিন বছর পর পর আবার আরেকজন ব্যক্তির কবর হচ্ছে হাড়গুলো সরিয়ে দিয়ে কাজে এই মানুষগুলোকে কেয়ামতের ময়দানে কি করে আল্লাহ এক এক করে তুলবেন ভাইরা আমার পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রে বান্দা তুমি কখনো এই কথা বলো না এই পৃথিবীর মধ্যে কোনো জিনিস বিলুপ্ত হয় না সবগুলোকে ধারণ করার মতো আমি আল্লাহ এই পৃথিবীতে আমার ফৌজ আমার পক্ষ থেকে আমি দল নিয়োগ করে রেখে দিয়েছি সুবহানাল্লাহ কোনটাই তুমি অস্বীকার করতে পারবে না সবটি আছে এমন কি তুমি তোমার জমিনে যেখানে হাঁটছো কি করছো না করছো ফিরিশতারা সাক্ষী দেওয়ার আগে তোমার নিজের চামড়া গায়ের চামড়া সাক্ষ্য দেবে তোমার গায়ের চামড়া সাক্ষ্য দেবে চামড়া বাদ দিয়ে কি আপনি ঢুকতে পারবেন কোথাও যে গায়ের চামড়া ছাড়া আমি ঢুকবো কেয়ামতের ময়দানে গায়ের চামড়া তার বিরুদ্ধে কথা বলবে তখন সে বলা শুরু করবে না চামড়া আমি তোমাকে কত আদর করেছি কত রকম লোশন দিয়ে আমি তোমার এই সুন্দর করে ফর্সা বানিয়েছি আজ তুমি আমার বিরুদ্ধে কেন যাচ্ছ وقالوا لجنودهم لما شهدتم علينا সেদিন বলবে وقالوا لجلودهم তার চামড়াগুলোকে লক্ষ্য করে বলবে لما شهدتم علينا আমি তো তোমারে লোশন দিয়া প্রসাধনী দিয়ে কত সুন্দর করে চামড়া রঙিন করার চেষ্টা করেছি আজকে তুমি কেন আমার বিরুদ্ধে চলে গেলে তখন চামড়া বলা শুরু করবে قالوا انتقنا الله চামড়া বলবে যে আজকে আমার মুখের ভাষা সৃষ্টি করে দিয়েছেন ওই আল্লাহ যে আল্লাহ যে কোনো প্রাণী যে কোনো পদার্থের মধ্যে ভাষা তৈরি করতে পারেন ক্ষমতা কার জোরে বলুন ক্ষমতা কার পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বালা قادرين على أن نسوي بنانا এর আগে বলতেছিলাম আয়া হাসাবুল ইনসানু আল্লান নাজমা ইজামা মানুষ কি মনে করে আল্লাহ তাকে কবর থেকে তুলতে পারবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন قد علمنا ما تنقص الارض منهم وعندنا كتاب حفيظ আল্লাহ বলেন তোমার দেহের কোন অংশটা মাটিতে খোয়া গেছে তোমার কোন
দেহের অংশটা মাটির ভিতরে লুকিয়ে গেছে বান্দা তুমি এখন মনে করছো যে তুমি আর নাই যেটা কাফেররা বলতো তারা বলতো কালু আইদা মিতনা ওয়া কুননা তুরাবা ওয়া ইজামান আইন্না লামাবউসুন আমরা মরে গেলে মাটিতে আমাদেরকে কবর দিলে কবরের সাথে মিশে যাব তখন আবার বিচার কিসের আমার আল্লাহ বলছেন বিচার কিসের তোমরা মনে করছো দেহ শেষ হয়ে গেছে তোমাকে আর আনা যাবে না আল্লাহ বলেন কাদ আলিমনা মা তানকুসুল আরদ মিনহুম ওয়া ইনদানা কিতাবুন হাফিজ তোমার কোন অংশটা মাটিতে খোয়া গেছে আল্লাহ বলেন ওর সিডি ওর ভিডিও অডিও আমার কাছে আছে যখন আমি ক্লিক করব সাথে সাথে বের হয়ে চলে আসবে বলুন না সুবহানাল্লাহ তুমি তোমাকে গোপন করার কোনো জায়গা নাই আছে কি নাই সেই আয়াতের পরে আল্লাহ বলেন বালা কাদিরিনা আলা আন নুসাব্বিয়া বানানা তোমাকে শুধু